এখন ওর মেয়েকে 50টা ইংলিশে ওয়ার্ড শিখাচ্ছে, যাতে যাতে জামপুর কাছে একটু বটন চাপায়। এই দোস্ত, ওয়েলকাম টু দ্য বিআর ফিল্মস। তো আসছে, আমি এখন দিদি বাড়িতে আসছি। দিদি এখন মানে কালকে জামপু আসবে, তো তো সে জামপুকে দেখাইতে লাগবে না যে আমি কত ভালোভাবে আছি বাড়িতে এখন। হ্যাঁ, কই গেছিল, আমি তোমাকে কত মিস করছি বাবা। ওই সাইডটা দিদির বাগান, তাই তো কই, ওই সাইডটা এত আদা মারা খান, ঠিক আছে। ওই সাইডটা কত সুন্দর ফুল, মানে এটা দিদির জায়ের সব, আর এটা দিদি করছে এগুলো বাগান, যে দিদির বাগানে একটা ফুলও নাই। সি 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 সি, বেগুন আছে, বেগুন আছে, বেগুন আছে। এখান থেকে দেখো, আয়ুষের ফ্রেন্ডরা এখান থেকে সিগন্যাল দেয়, এগুলো আয়ুষের ফ্রেন্ড, সব আয়ুষের ফ্রেন্ড এখান থেকে কথা বলে। আয়ুষের সঙ্গে ঠিক কি বলতেছে, এখানে কি বলতেছে, আমি ফ্রেন্ডশিপ রাখবো না, কি বললি এতক্ষণ আমি শুনলাম তো, তুই বললি আমি আর ফ্রেন্ডশিপ রাখবো না। আয়ুষি ডাকতেছে তোকে, শুনিস না কেন তুই, ওই যে তো তোর ফ্রেন্ড ডাকতেছে ওখানে। তাই বাজার যাই, কি কি আনতে গেলো, মানে বেগার খাটাইতেছে আমাকে খালি, হাজিরা তো দেয় না কিছু। কালকে থেকে যে কালকে কালকে কষাই আসবে, আর আমাকে কিন্তু আর পাবি না, কিন্তু আমি আর তোর বাড়ির মুখে এইদিকেই আসবো না, আমি ওইদিকে চলে যাবো। আমার কি আমার কাম ধাম ছাড়ে তোর রাজশ্রী, হ্যাঁ একদম বস্তি বস্তি লেভেলের নেশা করছে, রাজশ্রী খাচ্ছি আমার রাস্তাঘাট নাই। তো ব্লগটা এন্ড করতে আসছি, আয়সা দেখি এই দেখো পুরো ঘর পরিষ্কার হচ্ছে, যে ফিনাইল ফিনাইল দেওয়া, বাপ জন্মে যেগুলো করে নাই আজকে এগুলো করতেছে, কারণ জামবু আসবে আজকে। বাপ জন্মে যেগুলো করে নাই আজকে এগুলো করতেছে, মানে জামবুকে দেখানোর, জামবুকে দেখানোর জন্য এগুলা, ঠিক আছে। বলতেছে কি, হ্যাঁ দেহ, হ্যাঁ বলতেছে যে জামবু আসবে, জামবুকে ইমপ্রেস করার জন্য এখন 50টা ইংলিশে ওয়ার্ড লিখে দিতে হবে। এখন বলতেছে যে এখন বলতে এখন ওর মেয়েকে 50টা ইংলিশে ওয়ার্ড শিখাচ্ছে, যাতে যাতে জামপুর কাছে একটু বটন চাপায়, জামপুর কাছে জামপুর কাছে প্রশংসা পাওয়ার জন্য 50টা ওয়ার্ড এখন ওর মেয়েকে শিখাইতে লাগবে। ওই দেখো খাতা কলম আমাকে এখন লিখতে হবে, ঠিক আছে। তো আমরা আমরা আমি লিখি, আর যদি ব্লগটা এন্ড করি তো এন্ড করে দেবো, আর নাহলে লিখি দেখি। ঘামাচি হয়েছে কেন, এই যে মদেশিয়ার মতন ঘামাচি হয়েছে, সি সি সি। তো এই যে 50টা ওয়ার্ড লেখা হলো, এই যে এই 50টা ওয়ার্ড লিখলাম, এখন এই 50টা ওয়ার্ড ওর বেটিকে শিখাবে, মানে দেখাবে আমার বেটি ইংলিশ পারে, আমি শিখাইছি। হ্যাঁ, এগুলাই মানে একটু জামপুরসান একটু প্রশংসা পাওয়ার জন্য। তো ব্লগটা কেমন লাগলো সবাই জানাও কমেন্টে, আর এমনই আরও ব্লগ আসতে থাকবে, ব্লগ আর দেখার জন্য সাবস্ক্রাইব করার জন্য বলবো না, অনেকে বলে তোমাদের শুনতে শুনতে মাথা মাথা হয়ে গেছে। তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, তো গুড বাই।